ওম শান্তি। কল্যাণকারী পরমাত্মা শিব বাবাঙ্কর কল্যাণকারী মহাবাক্যকু ধারণ করি নিজ জীবনকু হীরাতুল্য স্বচ্ছ গড়িবার পুরুষার্থ করুথিবা সমস্ত সঙ্গমযোগী শ্রেষ্ঠ ব্রাহ্মণমানঙ্কু অন্তরর শুভেচ্ছা, শুভ অভিনন্দন, সুপ্রভাত, সুস্বাগতম। থরে জনে রাজা অস্ত্রাগারে অস্ত্র পরীক্ষা করুথিবাবেলে তাঙ্কর কাণী আঙ্গুটিরে ক্ষত সৃষ্টি হেলা। রাজা তেণু সমস্তে ব্যস্ত হয়ে পড়লে, কিন্তু রাজাঙ্কর প্রিয় মন্ত্রী রাজাঙ্কু আশ্বাসনা দেই কহিলে, ব্যস্ত হন্তু নাহি, ঈশ্বর যাহা করন্তি প্রাণীঙ্ক মঙ্গল পাই, সবুথিরে কল্যাণ হি অছি। রাজা ভীষণ ক্রোধিত হয়ে গলে এবং আদেশ দেলে মন্ত্রীঙ্কু কারাগারে বন্দী করে দেওয়া পাই। মন্ত্রী কারাগারে রহিলে। কিছু দিন পরে থরে রাজা শিকার উদ্দেশ্যরে কিছু সৈন্য এবং পারিষদঙ্কু নেই জঙ্গলকু গলে। শিকার করুথিবা সময়রে হঠাৎ বনুয়া হাতি পল সেমানঙ্ক উপরে আক্রমণ করে দেলে। তেণু যিয়ে যুয়াড়ে পাইলে প্রাণ নেই ধাইলে। অন্ধার হয়ে আসিলা, কাহার কাহা সহিত সাক্ষাৎ হয়ে পারিলা নাহি। রাজা দেখিলে দূরে কিছু আলুও জলিবার। রাজা সে আড়ুকু অগ্রসর হেলে। হেলে বিপদ উপরে আহুরি বিপদ যেপরি মাড়ি আসিলা। জঙ্গলি লোক মানে রাজাঙ্কু ধরি নেলে তাঙ্ক মুখিয়াঙ্ক পাখকু, এবং বিচার হেলা আসন্তা কালি রাজাঙ্কু বলি দিয়া যিব তাঙ্ক কুলদেবীঙ্ক পাখরে। সকালু মুখিয়া নির্দেশ দেলে রাজাঙ্কু তনখি করিবা পাই। রাজাঙ্কর আঙ্গুঠিরে ক্ষত থিবার দেখি মুখিয়াঙ্কু জনেই দিয়া গলা। মুখিয়া নির্দেশ দেলে কি এই লোক বলি পাই উপযুক্ত নুহ, তেণু তাঙ্কু মুখ্য রাস্তারে ছাড়ি দেই আস। সেইয়া হেলা। এবং রাজা নূতন জীবন পাই রাজনগরে পৌঁছি আগ গলে মন্ত্রীঙ্কু কারাগারে সাক্ষাৎ করিবা পাই। মন্ত্রীঙ্কু মুক্ত করি তাঙ্কু গলারে লগাইলে এবং ক্ষমা মাগিলে। কহিলে, মন্ত্রীবর, তুমি যাহা কহুথিল সত, ঈশ্বর যাহা করন্তি প্রাণীর মঙ্গল পাই, অযথারে মু তুমকু কারাগারে বন্দী করে রখিলি। মন্ত্রী পুনশ্চ স্মিতহাস্য হসি কহিলে, ঈশ্বর যাহা করন্তি প্রাণীর মঙ্গল পাই। রাজা আশ্চর্য হয়ে পুঁ পচারে, এথিরে পুঁ কোন কল্যাণ রহিলা? মন্ত্রী কহিলে, মহারাজ, আপন যদি মতে কারাগারে বন্দী করে নথান্তে, নিশ্চয় শিকারকু মতে সাথিরে নেইকি যাইথান্তে, এবং মোর তো কোনসি ক্ষত নথিলা, তেণু সেমানে মতে বলি দেই দেইথান্তে। রাজাঙ্কর সন্দেহ দূর হেলা। বর্তমান সময় হচ্ছে পরিবর্তনর, কলিযুগর অন্ত এবং সত্যযুগর প্রারম্ভ, এহা হি হেউছি সর্বশ্রেষ্ঠ সময়, যেউ সময়রে কি কল্যাণকারী পরমাত্মা ভগবান আসি সমস্ত মনুষ্যাত্মা মানঙ্কু উদ্ধার করুছন্তি। সেথিপাই এহার নাম হেউছি কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। যেপরি কুহাযায় কি উপযুক্ত সময়রে উপযুক্ত কার্য কলে তাহার ফল আশাতীত মিলিথায়, এই সঙ্গম সময়রে বাবা নিজর স্নেহী সন্তান মানঙ্ক সম্মুখকু আসুছন্তি, এবং পিতা, শিক্ষক,
ଆଉ ସଦ୍ଗୁରୁଙ୍କର ଅଭିନୟ ବର୍ତ୍ତମାନ ହିଁ ଭଗବାନଙ୍କର ଚାଲୁଅଛି। ଶିବ ବାବା କହୁଛନ୍ତି, ଏହା ସେହି କଲ୍ୟାଣକାରୀ ସମୟ ଯେତେବେଳେ କି ତୁମେମାନେ ଶିବ ବାବାଙ୍କର ଏହି ନିଆରା ମତ ଅର୍ଥାତ୍ ଶ୍ରୀମତ, ଯାହାକି ନର୍କକୁ ସ୍ୱର୍ଗ କରିବାର ବା ସମସ୍ତଙ୍କୁ ସଦ୍ଗତି ଦେବାର ମତ ଅଟେ, ସେହି ଶ୍ରୀମତକୁ ଜାଣୁଛ ଏବଂ ସେହି ଶ୍ରୀମତ ଅନୁସାରେ ଚାଲୁଛ। ତୁମେମାନେ ଏବେ ବାସ୍ତବରେ ସନ୍ନ୍ୟାସ କରୁଛ। ତୁମମାନଙ୍କର ସନ୍ନ୍ୟାସ ଶତପ୍ରଧାନ ସନ୍ନ୍ୟାସ ଅଟେ, ବେହଦର ସନ୍ନ୍ୟାସ ଅଟେ। କାରଣ ବୁଦ୍ଧି ଦ୍ୱାରା ତୁମେ ଏହି ପୁରୁଣା ଦୁନିଆକୁ ଭୁଲି ଯାଉଛ। ତୁମେ ଏହି ସନ୍ନ୍ୟାସ କରିବା ଦ୍ୱାରା କେବଳ ବାବା ଏବଂ ସମ୍ପତ୍ତିକୁ ମନେ ପକାଉଛ, ପବିତ୍ର ହେଉଛ ଏବଂ ନୀତି ନିୟମରେ ଚାଲୁଛ, ଯାହାଦ୍ୱାରା ତୁମେମାନେ ଦେବତା ଦେବତା ହୋଇଯାଉଛ। ସାଧୁ ସନ୍ନ୍ୟାସୀମାନଙ୍କର ତ ହଦ୍ର ସନ୍ନ୍ୟାସ ସେମାନଙ୍କର ବେହଦ୍ର ସନ୍ନ୍ୟାସ ନୁହେଁ। କାରଣ ସେମାନେ ଘରଦ୍ୱାର ପିଲାଛୁଆଙ୍କୁ ସିନା ଛାଡ଼ି ଯାଇଥାନ୍ତି, ହେଲେ ସେହି ଗୃହସ୍ଥିଙ୍କ ଠାରୁ ତ ଭିକ୍ଷା କରି ଖାଇଥାନ୍ତି। ସାଧୁ ସନ୍ନ୍ୟାସୀମାନଙ୍କର ହଦ୍ର ସନ୍ନ୍ୟାସ। ତୁମେମାନେ ଈଶ୍ୱରୀୟ ପରିବାରର ଅଟ। ଈଶ୍ୱରୀୟ ପରିବାରର ନିୟମ ହେଉଛି ଭାଇ ଭାଇ ହୋଇ ରହିବା। ବ୍ରାହ୍ମଣ କୁଳର ନିୟମ ହେଉଛି ଭାଇ ଭଉଣୀ ହୋଇ ରହିବା। ସେଥିପାଇଁ ବିକାରର ଦୃଷ୍ଟି ଆସିପାରିବ ନାହିଁ। ଶିବ ବାବା କହୁଛନ୍ତି, ମନ୍ମନା ଭବ, ଦେହର ସବୁ ସମ୍ବନ୍ଧକୁ ଛାଡ଼ି ନିଜକୁ ଆତ୍ମା ନିଶ୍ଚୟ କର। ତେବେ ଆତ୍ମାରେ ଜନ୍ମ ଜନ୍ମାନ୍ତରରୁ ଗଚ୍ଛିତ ଥିବା ସମସ୍ତ ବିକର୍ମ ବା ପାପ ଭସ୍ମ ହୋଇ ଆତ୍ମା ପବିତ୍ର ସତପ୍ରଧାନ ହୋଇଯିବ। ମନୁଷ୍ୟ ତ ଦେବତାଙ୍କ ପାଖକୁ ଯାଇ ମହିମା ଗାନ କରୁଛନ୍ତି ଯେ ଆପଣ ସର୍ବଗୁଣ ସମ୍ପନ୍ନ, ମୁଁ ନିଚ ପାପୀ। ନିଜକୁ ତ ଦେବତା ବୋଲି କହିପାରିବେ ନାହିଁ, ଯେହେତୁ ପତିତ। ସେଥିପାଇଁ ନିଜର ପ୍ରକୃତ ଧର୍ମ ଆଦି ସନାତନ ଦେବୀ ଦେବତା ଧର୍ମକୁ ଭୁଲି କହିଦେଉଛନ୍ତି ହିନ୍ଦୁ। ଏହା ବୁଝିବାର କଥା। ଶିବ ବାବା କହୁଛନ୍ତି, ଦେହ ଅହଙ୍କାରକୁ ଛାଡ଼ି ଦେହି ଅଭିମାନୀ ଅର୍ଥାତ୍ ଆତ୍ମ ଅଭିମାନୀ ହେବାର ଅଛି। ଅଶରୀରୀ ହେବାର ଅଭ୍ୟାସ କରିବାର ଦରକାର। ଏହି ସୃଷ୍ଟି ନାଟକକୁ ଯଥାର୍ଥ ଭାବରେ ଜାଣି ପୁରୁଷାର୍ଥ କରିବାର ଅଛି। ଡ୍ରାମାରେ ଯଦି ଥିବ ତେବେ ମୁଁ ପୁରୁଷାର୍ଥ କରିବି, ଏପରି ଚିନ୍ତା କରିବା ପୁରୁଷାର୍ଥହୀନର ଲକ୍ଷଣ ଅଟେ। ଶିବ ବାବା କହୁଛନ୍ତି, ସଙ୍ଗମ ଯୁଗର ମହତ୍ତ୍ୱକୁ ଜାଣି ନିଜର ଶ୍ରେଷ୍ଠ ପ୍ରାରବ୍ଧ ଜମା କରୁଥିବା ତୀବ୍ର ପୁରୁଷାର୍ଥୀ ହୁଅ। ଏହି ସଙ୍ଗମ ସମୟରେ ହିଁ ପରମାତ୍ମା ଭଗବାନଙ୍କ ସହିତ ଆତ୍ମାମାନଙ୍କର ମିଳନ ହୋଇଥାଏ, ଅର୍ଥାତ୍ ଶିବ ବାବାଙ୍କ ସଙ୍ଗର ଅନୁଭବ ହୋଇଥାଏ, ଯାହା ଅନେକ କାଳ ପାଇଁ ଜୀବନକୁ ହୀରାତୁଲ୍ୟ କରିଦେଇଥାଏ। ଏହାର ଯଥାର୍ଥ ମହତ୍ତ୍ୱକୁ ଜାଣି ଗୋଟିଏ ସେକେଣ୍ଡ ମଧ୍ୟ ବାବାଙ୍କ ସଙ୍ଗଠାରୁ ଦୂରେଇ ରହିବା ଅର୍ଥାତ୍ ଶ୍ରୀମତକୁ ଛାଡ଼ିବା ଅନୁଚିତ। ଏହି ପୁରୁଷାର୍ଥ ହିଁ ଭବିଷ୍ୟ ସତ୍ୟଯୁଗୀ ରାଜ୍ୟ ଅଧିକାର ପ୍ରାପ୍ତ କରେଇଥାଏ। ସମସ୍ତଙ୍କୁ ସ୍ନେହ ଏବଂ ସହଯୋଗ ଦେବା ହିଁ ବିଶ୍ୱ ସେବାଧାରୀ ହେବା। ଆଚ୍ଛା, ଆଜି ପାଇଁ ଏଇଠାରେ ଆମେମାନେ ବିରାମ ନେବା। ଆସନ୍ତାକାଲି ପୁନଶ୍ଚ ଆମେମାନେ ସେହି କଲ୍ୟାଣକାରୀ ପରମାତ୍ମାଙ୍କର ଆଉ କିଛି କଲ୍ୟାଣକାରୀ ମହାବାକ୍ୟକୁ ନିଜ ଜୀବନରେ ଧାରଣ କରିବା ଏବଂ ସାରା ବିଶ୍ୱର କଲ୍ୟାଣାର୍ଥେ
ନିଜକୁ ସମର୍ପିତ କରିବା, ନିଜର ଭାଗ୍ୟ ବଦଳେଇବା ସାରା ବିଶ୍ୱର ମଧ୍ୟ ଭାଗ୍ୟକୁ ପରିବର୍ତ୍ତନ କରିବାରେ ସହାୟକ ହେବା। ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି।